নমস্কার বন্ধুরা, চন্দ্রা গুহ সিম্পল কুইজাইন ওয়ার্ল্ডে আমি একটি নিরামিষ মুলো শাক ভাজার রান্না করছি আজকে। দেখুন, সেই জন্য ওই যে এখানে কিছু কুমড়ো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর একটু সর্ষার তেল গরম করে দিয়েছি। কুমড়োগুলো প্রথমে আমি ভেজে নেব। বন্ধুরা, মুলো শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নুন দিয়ে ভালো করে চটকে ভাপিয়ে নিয়েছি, মানে হাত চটকানোর পর হাতে মাখা একটু জল দিয়ে এটাকে বসিয়ে রেখেছিলাম। দেখুন, জলটাও শুকিয়ে গেছে আর সুন্দর ভাবে মুলো শাকটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কুমড়োটা আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে এই যে একটু কালো জিরা রেখেছি, দেখছেন কালো জিরাটা, এই যে তেলটা বেঁচেছে আমি এটা ফোড়ন দিয়ে দেবো, আর কুমড়োটা আমি উঠিয়ে রাখবো না, এরই মধ্যে ভাপানো মুলো শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাপানো মুলো শাকটা আমি এখন দিয়ে দিলাম, আর নুন আমার দেওয়াই ছিল, আমি বলেছিলাম নুন দিয়ে চটকে নিয়েছিলাম আমি শাকটা ভালো করে কেটে দিয়ে। এখন আমি এটা ভাজে খুব ভাজবো, যখন কুমড়োটা একদম নরম হয়ে যাবে তখন আমি একটু মিষ্টি দেব। আমি কুমড়ো ভাজাগুলো মুলো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। তো দেখিয়ে দিই বন্ধুরা, কুমড়োটা বেশ নরম হয়ে গেছে আমার। এখন আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে এতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। দেখুন বন্ধুরা, মুলো শাকটা দেখছেন পুরো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো নরম হয়ে গেছে। একটু গুড় আমি এখন মেশালাম, আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি তরকারিটা। চিনি তো দেবো না, তার জায়গায় আমরা গুড় দিলাম। গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার শাক ভাজা হয়ে গেছে। এবারে আমি কয়েকটা বাদাম রেখেছি, বাদাম ভাজা ওইটা মিশিয়ে নেব। আমার রান্না শেষ হয়ে গেল বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর আমার নিরামিষ রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চন্দ্রাগুলো সিম্পল কুইজাইন ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। ধন্যবাদ সবাই।